উদয়পুর মহকুমার জেলা কংগ্রেস ভবনে রাতের আধারে দুষ্কৃতীরা হামলা চালায় এবং একই সঙ্গে পেট্রোল বোমা নিক্ষেপ করে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিজেপির পতাকা বাঁধা পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় কংগ্রেস ভবনে, এর ফলে কংগ্রেসের পতাকার অনেকটাই পুড়ে যায়, ক্ষয়ক্ষতি হয় আরও। বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস ভবনে পরিদর্শনে আসেন বিধায়ক রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক মাধব সাহা সহ সিপিআইএমের একটি প্রতিনিধি দল। ঘুরে দেখে কংগ্রেস ভবনটি, কথা বলেন কংগ্রেস কর্মী সমর্থক সঙ্গে। বিধায়ক রতন ভৌমিক বলেন, পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলে এই ধরনের ঘটনা রোখা যায়। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুলিশ যেন এই ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেয়। সব রাজনৈতিক দল যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে সামিল হতে পারে, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। বর্তমান সরকারের আমলে বিজেপির গুন্ডাবাহিনী দিয়ে এবং পুলিশের সাহায্যে বিরোধী দলের প্রচার অভিযান বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আজকে ভোরবেলা শুনেছি যে এরকম কংগ্রেস অফিসে আগুন দিয়েছে। প্র্যাকটিক্যালি এটা বলতে লজ্জা লাগে, আমাদের রাজ্যের ইতিহাসটাকে বা অবস্থাটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি দল এই সময়ের মধ্যে। আসলে তো প্রায় 57-58 মাস কেউই কোনো কর্মসূচি দিতে, কংগ্রেসও করতে পারেনি, সিপিএম কোনো বামপন্থী দল করতে পারেনি, বা বিরোধী দলরা কিছু করতে পারেনি। সবসময় বিজেপির গুন্ডাবাহিনী দিয়ে এবং কোথায় কোথায় পুলিশকে দিয়ে বিরোধীদের আন্দোলন বন্ধ করে দেওয়ার চেষ্টা আছে। এখন দেখছে সব দলেই, বিশেষ করে কংগ্রেসও, আমি দেখলাম পরশু দিনও শহরে বেরিয়েছেন তারা প্রচার পুস্তিকা নিয়ে, বাগমা থেকে আরম্ভ করে একবারে গুরজি পর্যন্ত, এদিকে মহারাণী থেকে তাকে, সব জায়গাতে কংগ্রেসও প্রোগ্রাম করছে, বামপন্থীরা বলছে। এখন মানুষ আসছে, পুলিশও বাধ্য হয়ে আর বাধা দিতে পারছে না, আর বিজেপির তো সংখ্যা কমে গেছে, এই জন্য এখন রাতের অন্ধকারে মানুষকে। এদিকে উদয়পুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদয়পুরে জেলা ভিত্তিক নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল 3 দিন আগে। বুধবার গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার রাতের আঁধারে নির্বাচনী কার্যালয়ের সীমানায় আগুন ধরিয়ে দেয়। কংগ্রেস ভবনের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব প্রণোজিৎ রায় রাতের বেলাতেই পুলিশের সাহায্য চেয়েছে, কিন্তু পুলিশ কি করেছে সেটা জানা নেই। সকালবেলায় কংগ্রেস কর্মী সমর্থকেরা এখানে এসে দেখে কংগ্রেসের এই কার্যালয় লণ্ডভণ্ড হয়ে রয়েছে। বৃহস্পতিবার সাত সকালে উদয়পুরবাসী এই ঘটনা দেখে রীতিমতো স্তম্ভিত, কারণ এর আগে উদয়পুরবাসী এমন ঘটনার সাক্ষী হয়নি। পুলিশের কাছে কংগ্রেসের তরফে আবেদন জানানো হয় দোষীদের চিহ্নিত করা, যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। রাজনীতির সাথে জড়িত, আমি আজকে পর্যন্ত দেখিনি যে কংগ্রেস ভবনে, আর বিশেষ করে আর কেবল কংগ্রেস ভবনে, আমরা বিরোধী করেছি, আমরা সিপিএমের সাথে লড়েছি, বিরোধী করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপ করা, পেট্রোল বোমা নিক্ষেপ করা বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের, অভিজ্ঞতাটা মনে থাকবে আমাদের। এদিকে কংগ্রেস কর্মী সমর্থকেরা জানিয়েছেন, তারা দীর্ঘ সময় বিরোধী করেছেন, সিপিআইএমের বিরুদ্ধেও তারা লড়েছেন, কিন্তু কংগ্রেস ভবনে, বিশেষ করে আরকেপুর কংগ্রেস ভবনে এভাবে পেট্রোল বোমা পড়তে কখনো দেখেননি। এটা তাদের একটা নতুন অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা তারা স্মরণে রাখবেন। পুলিশ কি করেছে রাত্রে আমরা জানি না, কিন্তু সকালবেলা আমাদের কংগ্রেস কর্মী এবং নেতৃবৃন্দরা এসে দেখেন সারা কংগ্রেস ভবন সেখানে লণ্ডভণ্ড হয়ে আছে। এই ঘটনা সেখানে প্রমাণ করে আজকে সাত সকালবেলা উদয়পুর শহর এলাকার মানুষ এই বর্বরতা দেখে তারা স্তম্ভিত, কারণ উদয়পুর শহর এই সমস্ত ঘটনা অতীতে কোনোদিন দেখেনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করতে চাই, যে সমস্ত দুষ্কৃতীরা আমাদের কংগ্রেসের জেলা নির্বাচনী কার্যালয়ে লণ্ডভণ্ড করেছে, পেট্রোল বোমা আমাদের অফিসে নিক্ষেপ করেছে, তদন্ত কমে সেই সমস্ত দোষীদেরকে যাতে সেখানে চিহ্নিত করা হয়। এবং এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে আমরা আবেদন করতে চাই, আপনারা যেই সন্ত্রাসের রাজত্বে ত্রিপুরা রাজ্যে সেখানে কায়েম করার চেষ্টা করেছেন, অফিস ভেঙে, গাড়ি ভেঙে, বাড়ি ভেঙে, মাথা ফাটিয়ে, আপনারা মনে করছেন সন্ত্রাস করে 2023 সালে নির্বাচনে আপনারা ক্ষমতা মস্তক দখল করবেন, কিন্তু আখেরেই এই সন্ত্রাসের কারণেই এই রাজ্য থেকে মানুষ, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য গ্রামে গ্রামে সেখানে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এদিন সিপিআইএমের দলটি রাজধরনগর এলাকায় দুষ্কৃতীদের আগুনে ভস্মীভূত দোকানগুলিও ঘুরে দেখে, কথা বলে স্থানীয়দের সঙ্গে। সান্দুন টিভি।